অঙ্কুরের ভালো লেগেছে, জিত মোটামুটি একাই 1000 টাকার দোকা খেয়েছে। Hi guys, welcome back to our channel Couple Next Door. আর আজকে হচ্ছে টিউজডে। আমরা সকাল সকাল একটা ইমপ্রম্পটু প্ল্যান করে ফেলেছি, মানে কাল রাতে একটা ইমপ্রম্পটু প্ল্যান হয়েছে যে আমরা আজ সকালবেলা 6:30 নাগাদ, এখন 6:30 পৌনে 7টা, 6:30 বাজে, অ্যান্ড আমরা এখন বোলপুরে বেরিয়ে গেছি। বোলপুরের জন্য আমাদের সাথে অঙ্কুর আছে, আমাদের ফ্রেন্ড, আর এখানে জিৎ ড্রাইভ করছে। জিতের একটা লং ড্রাইভ আহেড, তো আমরা এখনো হোটেল বুক করিনি, সেটা অঙ্কুর দেখবে যে কোন হোটেলস বুক করা যায়, সেখানে গিয়ে আদৌ থাকতে পারবো কিনা জানি না, তো ওটা করবো। আর অনেকগুলো রেস্টুরেন্ট ট্রাই করার আছে, যেমন বরিশালের রান্নাঘর, বনলক্ষ্মী, এগুলো অনেকগুলো রিভিউ দেখেছি খুব ভালো, তো সেগুলো ট্রাই করার আছে। আর যেতে যেতে কোথাও একটা স্টপ করে ব্রেকফাস্ট করবে সবাই, তো সেগুলো সব শুট করবো। সো কাম অন, বলো বলো বলো, অঙ্কুরের সামনে লজ্জা পাচ্ছ? অলরাইট, আমরা এখন বীরভূম বর্ধমান কোথাও ঢুকিনি, শক্তিগড়ে নেমে ব্রেকফাস্ট করেছি। এতটাই আমাদের খিদে পেয়েছিল যে আমরা কেউ শ্যুট করতে পারিনি। অলসো আমার ফোনের ফোন ডেড হয়ে গেছিলো অলমোস্ট, তো ওখানে দাঁড়িয়ে মানে ওই মিষ্টির দোকানে আমাকে চার্জ দিতে হয়েছিল, সো আই কুডেন্ট শ্যুট। তো আমি খেয়েছিলাম হচ্ছে, কী খেলাম, কচুরি, ল্যাংচা, জিৎ তো বললোই। আর আরেকটা জিনিস যেটা আমি খেয়েছি, বাকিরা কেউ খাইনি, সবাই অঙ্কুর একটু খেয়েছে, জিৎ অল্প খেয়েছে, সেটা হচ্ছে এখানে বর্ধমানের এখানে আবার সকালবেলা ঝালমুড়ি পাওয়া যায়, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না, বা চপ সিঙাড়া আমাদের ওখানে কখনোই পাওয়া যাবে না, তো ওইগুলো দেখলাম, তো আমার একটু ওই বিকেলবেলার যে চাট টাইপের ক্রেভিং হয় সেটা হঠাৎ করে হলো, আমি ওটা খেলাম। আর এখন আমরা দামোদরের উপর দিয়ে যাচ্ছি নিচে বাড়ি ঘর। হাই গাইজ, তো এখন আমরা NH2 এর সামনে দাঁড়িয়ে আছি। জিৎ অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে, তো একটু ব্রেক নিয়েছে, আমি একটু চা খাচ্ছি। আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি এতটা এনার্জি আমার ড্রেন হয়ে গেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ফার্স্টে আমরা করবো যেটা, সেটা হচ্ছে আমাদের হোটেলটা একটু দূরে আছে, তো ফার্স্ট আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে বনলক্ষ্মী বা বরিশালের রান্নাঘর, এই দুটো আগে পড়বে। তো আমরা সেটা ডিসাইড করলাম যে যদি আমরা সোনাঝুরি হাট মানে খোয়াইয়ে যাই, ফার্স্টে আমরা লাঞ্চটা সেরে তারপর একেবারে ওখানে একটু রেস্ট নিয়ে হোটেলে তারপর যাব। তো এখন আমরা চা খাচ্ছি, আর আমি হাইওয়েতে সাইডে গাড়িটা রাখা, বেশ বড় বড় বাস যাচ্ছে, শ্যামলী ট্রাভেলস, সামনে লেখা দার্জিলিং। আমার দার্জিলিং যাওয়ার খুব ইচ্ছে, আমি এখনো অবধি যাইনি কোনোদিনও, তো এটাই দেখছি, ভালো লাগছে।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি কোথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। তো আমরা আজকে বরিশালে রান্না করে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট সেটা আজকে মঙ্গলবার দিন বন্ধ থাকে, আমি জানতাম না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি এসেছি হচ্ছে বনলক্ষ্মীতে, কিন্তু ওখানে আসার পর যেটা আমি ফার্স্ট প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে সব কিছু অ্যাভেলেবল ছিল না, কেন কি আমি ডিরেক্টলি এসেছি গুগল থেকে বা আদার ইউটিউব ভিডিওস দেখে। বাট সেখানে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে এখানে যে আগে থেকে প্রি অর্ডার করতে হয় সেটা নিয়ে কেউ ডিসকাস করেনি। তো আজকে আমি যখন গেলাম, ওরা আমাদেরকে মানে ওনারা এত ভালো যে আমাদেরকে ফেরাননি, তো যেটা এক্সট্রা ছিল তার মধ্যে থেকে আমরা অর্ডার করেছি। আর ওনারা আমাদের একটা স্লিপ দিয়েছে, বিল, যেটার মধ্যে নাম্বারস মেনশন করা আছে। তো আপনারা যখন নেক্সট টাইম কেউ আসবে তখনই কী করতে হবে, ফার্স্টে নটার মধ্যে আগের দিন বা সকাল নটার মধ্যে বলে দিতে হবে যে কী কী খেতে চাও বা তোমার অর্ডারগুলো, তাহলে এই প্রবলেমটা ফেস করবে না। বাট ফর ফার্স্ট কামার্স লাইক মি এটা একটু প্রবলেম হবে, মানে হয়েছে আমাদের। বাট উই লাইক দে আর রিয়েলি সুইট এনাফ যে ওরা আমাদেরকে অফার করেছে ওদের যা এক্সট্রা মিল, সেটা বেশ অনেকটাই ভ্যারাইটি ছিল। ইলিশ মাছ ছিল, পাবদা মাছ ছিল, কাতলা মাছ ছিল, মাটন, দেশি চিকেন, অনেকই ভ্যারাইটি ছিল। তো সেটা ছিল বলে উই আর সেভ, বাট আমি চাই না যে এরকম আমার ভিউয়ার্সরা নেক্সট টাইম এরকম কোনো প্রবলেম ফেস করুক। তো সেই জন্য আমি কী করবো, আমি স্লিপের ডিটেলসটা, স্লিপের পিকচারটা অ্যাড করে দেবো যেখানে ফোন নাম্বার মেনশন করা আছে। তো তোমরা যখন নেক্সট টাইম আসতে চাও মেক শিওর যে সকাল নটার মধ্যে কী কী খাবে তোমাদের অর্ডারটা প্লেস করে দেবে। আমার একটু হাইপ লেগেছে, ঠিকঠাক, মানে যারা বাঙালি রান্না করতে পারে না তাদের জন্য এটা একদম সেভিয়ার, খুব বিয়ে। কিন্তু যারা সত্যি বাঙালি রান্না করে বা যারা বাড়িতে বাঙালি রান্না খায় তাদের হয়তো একটু হাইপ লাগলেও লাগতে পারে। আমার খুব ভালো লাগে এই রান্না বান্না, র ম্যাটেরিয়াল খুব ভালো কিন্তু কুকিং প্রসিডিওর অতটা ইমপ্রেসিভ না। ঠিক আছে, তাহলে তুমি নেক্সট ডে কি বরিশালের রান্নাঘর ট্রাই করছো? নেক্সট ডে বরিশালের রান্নাঘর অরিত্রা এইটা আমি খাইয়েছি, এক্সকিউজ মি, এটা আই পেড ফর ইট, ইন্টারনেট নেই, না কোথায়, এটা ইন্টারনেট নেই বলে পেমেন্টটা কোনো পয়সা পৌঁছায়নি, আগে পেমেন্ট করো তারপর কথা বলবো। অঙ্কুরে ভালো লেগেছে, জিত মোটামুটি একাই হাজার টাকার দোয়া হয়েছে, একটা বড় ধ্বংসা আলু দিয়েছে, ও বলেছে আমি আলু খাই না, তার বদলে পাঁচটা ধোকা নিল, তারপর আমরা ধোকা কেউ খাবো না, জোর করে বলছে ধোকা নাও ধোকা নাও, সেখান থেকে আবার সবার পাত থেকে ধোকা দিয়েছে। মালিক এক, এটা হচ্ছে বরিশালের রান্নাঘর, ওই বনলক্ষ্মী আর বরিশালের রান্নাঘরের মালিকরা এক। তো ফোন নাম্বারও আমি কার্ড নিয়ে এসেছি, ফোন নাম্বার একটা কমন ফোন নাম্বার।
তো মালিক এখন আলাদা আলাদা কেন? আমি জিজ্ঞাসা করলাম দুটো ডিফারেন্স কি, ওখানে বললো যে ওখানে সবাই মালিক, এখানে একজন মালিক। মানে এই কথাটা কি মানে? একজন মালিক। হ্যাঁ, এখানে একজন হয়তো একজন এসে এখানে আলাদা করে খুলেছে, একজন এসে আলাদা করে এখানে খুলেছে, এর মধ্যে থেকে একজন এসে। আর এখনো কাশফুল এখানে ভর্তি, জঙ্গল বন কাশফুলের। এই আবার বিকেল 6:30, 6:30 7:45 এখন, আর আমরা আবার এই লালমাটির রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের রিসর্টটা একটু ইন্টেরিয়রে, as the name says, নীল নির্জন, একদমই নির্জনে রিসর্টটা। তো এখান থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি আবার, কোনো স্ট্রিট লাইট নেই, দূরে একটা স্ট্রিট লাইট দেখা যাচ্ছে, মাঝখানে এই রাস্তাটা হচ্ছে মাটির। সেই এমন করে যাচ্ছে গাড়িটা, একে বেঁকে মনে হচ্ছে যেন গরুর গাড়িতে চেপেছি। এই জিনিসটাই আমি হয়তো মিস করছিলাম শান্তিনিকেতনে, যে শুনশান রাস্তা, নিরিবিলি, তার মধ্যে থেকে থাকা, এত হাসেল বাসেল আর আমার নেওয়া যাচ্ছিল না। এই যে এসকে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে, মানে আমরা, আমিও এসেছি, করেছে, তাই আমরা এখন এসকে রেস্টুরেন্টে এসেছি। আমি কোল্ড ড্রিঙ্কের লেভেল যেটা আমি জিতকে দিচ্ছি, এবার ও এক টান মারার পর কতটাতে রাখে সেটা আমি দেখবো। আমার কিছু খেতে দেয় না, সব খেয়ে নেয়। ওই যে খাওয়া শুরু করলো, এটা জল মেশানো মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কটাতে। তুমি এক টানে এতটা করে দিলে কোথায়? হাই গাইস, সো ফাইনালি আমাদের ডিনার করে বাড়ি আসা হয়ে গেছে, বাড়ি আসা মানে হোটেলে আসা হয়ে গেছে। আর আমার নাইট টাইম স্কিন কেয়ার হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি নাইট ড্রেসে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা ফুল আমরা। এখন আমরা ডিসাইড করেছি যে সবাই একসাথে বসে একটু আড্ডা দেবো, লাইক বেসিকলি উইল টক অ্যাবাউট লাইফ অ্যান্ড স্টাফ। অ্যান্ড তারপর কাল সকালবেলা উঠে আমার লোকালসদের বাড়ি
বা লোকাল এরিয়া, এই এরিয়াটা আমার ঘোরার ইচ্ছা আছে। তো আমি সেটা জানি না কতটা হবে, বাট আমি ট্রাই করব। আর অলসো সকালের অজয় কি জানো, সকালের কোপাই নদী কীরকম লাগে দেখতে সেটাও আমি দেখাবো। আমাদের হোটেলের থেকে ঠিক পাশেই, মানে পিছনেটাই কোপাই নদী, আর সকালে কোপাই নদীর ওপর কুয়াশা আর সকালে গ্রাম, আমি দেখতে প্রচণ্ড এক্সাইটেড। তো আজকে ডে ওয়ান অফ বোলপুর শান্তিনিকেতন এখানেই এন্ড হচ্ছে, কালকে ডে টু। আর ডে টুটা কতটা কন্টেন্ট তার উপর ডিপেন্ড করে পার্ট ওয়ান পার্ট টু করবো। সো পার্ট ওয়ানটা সকালের পার্টটা হবে, পার্ট টুতে মানে সেকেন্ড হাফে আমরা সোনাঝুরি যাব। তো সেসব নিয়ে সেকেন্ড ডেটাও হবে। আর থার্ড ডে মানে পরশু দিন আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি আবার ব্যাক টু আর আরবান সিটি লাইফ। তো দ্যাটস ইট, বাই, গুড নাইট। অ্যান্ড যদি একটুকু কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড আই হোপ ইউ সাপোর্ট স্মল ইউটিউবার লাইক আস। থ্যাংক ইউ।